বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলিং এর উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলিং বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, সংগঠনের বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন এবং ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলিং এর উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। কি বলছেন তারা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করে শুনব। 49 মতন আছে, আর তো যে শেঙ্করা থেকে শুরু করে 49 বিভিন্ন ছোট ছোট গ্রুপ এখানে আছে 50টার মতন, এবং টিওয়াইপিসিটা 2018 সনে ওটা আমাদের জন্ম হয়েছে, আমাদের কনস্টিটিউশন আছে ওটা আমরা এখনো ইয়ে আছে, আর আমাদের নেতৃবৃন্দ তো এই ভিতরটা এখানে আপনি চিনবেন, দনকলা উনি এমএলএ সিএস ছিল, চিব অফ আর্মি স্টাফ ছিল, আশিরাম মিয়ান এটিটিভি ছিলেন, মতিলাল উনি ছিল, আমাদের রাকেশ দেব বর্মা সংগ্রাম উনিও ছিল, আর অন্য যারা আমাদের পিছন আছে ওনারা সবাই বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। সব মিলিয়ে টোটাল কত মেম্বার? কত এখন আমাদের টোটাল প্রায় 9000 উপর আমাদের লোক আছে, টোটাল 9000 উপর আমাদের ইয়ে আছে। আর সবচেয়ে সমস্যা আমাদের হইল কি, যারা বিএসএফ আসাম রাইফেল সিআরপিএফ আর্মির কাছে যারা সারেন্ডার করছিল ওইগুলি ফোর্সগুলি চলে গেছে, এখন তাদের যে সারেন্ডার করছে তাদেরকে আইডি কার্ড দেওয়া আছে আমাদের কাছে, আমরা সত্যি রেডি করতেছি, পুরো কমপ্লিট হয়ে যেতেছে আমাদের ইয়েটা। ওইটার পরে আমরা আবার একে মিশ্র স্যার কাছে আমরা যাব, উনি বলছে আসার জন্য, তারপর ওনাকে আবার সাবমিট করবো বিষয়টা, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 তারিখে দিল্লিতে ত্রিপুরা ভবনে আমি দেখা করেছি, আমরা সবাই আশিরা বিয়াম মতিলাল দেববর্মা আমি আর সুমন দেববর্মা আমরা দেখা করেছি, স্যারের কাছেও আমরা বিষয়টা তুলে ধরেছি, একে মিশ্র সাহেবের সঙ্গে আমরা যে দেখা করেছিলাম সেই বিষয়টা ওনাকে বলছেন, উনি বলছেন যে আগরতলাতে ওনাকে কাগজ দেওয়ার জন্য উনি আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের ডেপুটেশন নেবেন, আর এর ভিতরে আর একটা হলো আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি ডেপুটেশনের জন্য, মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, আমরা এখনো রিপ্লাই পাইনি, যখন ওনারা দিবেন আমরা ওনার সঙ্গেও আমরা দেখা করব, এবং আমাদের যে দুঃখ কষ্টের কথা যারা দিতেনিস তাদেরটা আমাদের এটা কোনো রাজনৈতিক ইয়ে না, আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, সেই হিসাবে আমরা ইয়ে করছি এবং আমরা সর্বদা মহারাজার পরামর্শ নিয়ে আমরা চলি, এবং মহারাজের সঙ্গে আমরা আজকে একটু আগেও আমি কথা বলেছি যে আমি প্রেস মিট করতে যাচ্ছি টিওয়াইপিসি, উনি বলছে করো যে ভালো হয়েছে এটা, উনি ওনাকেও আমরা যে একে মিশ্র সাথে যেটা আমরা মেমোরেন্ডাম দিয়েছি ওনাকে আমি কপিটা দিয়েছি। আরেকটা ব্যাপার ছিল, আপনারা আসলে সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলিং এর উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন বিষয় উত্থাপিত করেছেন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলের কর্মকর্তারা। আজ এই প্রেস ক্লাবে আয়োজিত এই প্রেস মিটের মাধ্যমে বিভিন্ন বিষয় উত্থাপিত করেছেন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলিং এর কর্মকর্তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।